তৃণমূল দল থেকে বিজেপিতে চলে গিয়ে আমার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার মিথ্যাচার করেছে। আজকে তারা দলে ফিরতে চাইছে। যে কুৎসিত কথাকার মন্তব্য আমার বিরুদ্ধে করা হয়েছিল তারপরে যদি সেই মানুষগুলোকে আবার তৃণমূল দলে সম্ভাবনা নেই, জায়গা দেওয়া হবে না, জায়গা পাবে না, তাদের রোকার জন্য যা করতে হবে তা করব। এমন কেউ আমাদের যদি দলে আমার কাছে আমার গুরুত্ব বেশি হয় তাহলে দল আমাকে রাখবে, দলে যদি তার গুরুত্ব বেশি হয় তাকে রাখবে। সেই লোককে দলে নিতে হলে আমার ইস্তফাপত্রটা আগে দিতে হবে। রাজ্য সরকার থাকাকালীন মানুষরা কিচ্ছু সেরকমভাবে পায়নি। প্রত্যেক জায়গায় দেখুন মানুষ অসহায়, কি মহিলাদের প্রতি বলুন, কি বিভিন্ন ধরনের কেন্দ্রীয় যে স্কিমগুলো এসছে সেগুলো মানুষের কাছে পৌঁছয়নি। সেখানে পর্যন্ত অনেক সিন্ডিকেট চলেছে, টাকা খাওয়া খেয়ে চলেছে, পকেট মানি চলেছে, কাট মানি চলেছে, সেখানে আসল মানুষের কাছে পৌঁছয়নি। এবং এইগুলো পৌঁছানোর জন্য তো তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। এখন তার বিধায়ক সেটা পাচ্ছে না, সেটা বুঝতে পারছে যে রাজ্য সরকার ক্ষমতায় এলেই সেটা হয় না। কারণ রাজ্য সরকারের মধ্যে অনেক সময় বিধায়করা কাজই করতে পারে না, তাদেরকে কোনো কাজই দেওয়া হয় না। বিধায়কদের মানে কানের পাশ দিয়ে হয়তো এদিক থেকে এদিক চলে যাচ্ছে, নেতামন্ত্রী টাকা খাওয়া খাই চলছে, সেই জন্য সেই জায়গা থেকে পাচ্ছে না বলে সেটা করেছে। তারপর আবার ধমকানি হয়েছে বলে আবার ওনার ফেসবুক পোস্ট ডিলিট করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে।